লাগে উড়া ধুরা গানের ঝড় কমলো তো, কি কমলো তো? না কমেনি, দুই বাংলায় এখনো রাজ করছে লাগে উড়া ধুরা গানটা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তুফান মুভির বিশেষ কিছু আপডেট নিয়ে। তো চলুন মূল গসিপে। শাকিব খান এবং মিমি চক্রবর্তী জুটির প্রথম সিনেমায় একটি নতুন রেকর্ড সৃষ্টি করতে চলেছে। এখন থেকে দুই বাংলার দর্শকদের মুখে মুখে শুধু তুফান আর তুফান। শুধু দুই বাংলায় নয়, বিশ্বের অনেক দেশ থেকেই পজিটিভ রিভিউ মিলছে তুফানের কন্টেন্ট থেকে। তুফান মুভির হাইপ যে অনেক বেশি তা ভারত এবং বাংলাদেশের ইউটিউবের অবস্থা দেখলেই বোঝা যায়। আমাদের ভারতের মাটিতে এখনো ট্রেন্ডিং এ লাগে উড়াধুরা গানটা। সময় দুই দিন পেরিয়ে গেলেও এখনো ইউটিউব ট্রেন্ডিং লিস্টের 10 নম্বর স্থান লাগে উড়াধুরা গানের দখলে। এবং খবর অনুযায়ী বাংলাদেশে 1 নম্বর ট্রেন্ডিং লিস্টে লাগে উড়াধুরা। এখান থেকে প্রমাণ হয় সাকিবের লাগে উড়াধুরা গানের ক্রেজ শুধু বাংলাদেশ নয়, ভারতেও প্রচুর। কলকাতার SBF ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত লাগে উড়াধুরা গানটা ভিউ অর্জন করেছে 3.1 মিলিয়নের উপরে এবং বাংলাদেশের চরকি ইউটিউব চ্যানেলে 4.4 মিলিয়নের উপরে। লাগে উড়াধুরা গানে নতুন এক সাকিবের সৃষ্টি হয়েছে তা সবাই বলছে। সাকিব ফিটনেস গড়ার জাদুঘর, এই টেক মিলেছে দর্শকদের কাছ থেকে। খুব শীঘ্রই হয়তো তুফানের নতুন কোনো কন্টেন্টের আপডেট পাওয়া যাবে। ট্রেইলার খুব সম্ভবত ঈদের লাস্ট উইকে পাওয়া যাবে। তুফান মুভির মাধ্যমে বিভিন্ন দেশে নতুনভাবে পরিচিত হচ্ছে সাকিব খান। তো ভিউয়ার্স, সাকিব খানের তুফান মুভি নিয়ে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।